ছেড়ে চলে যাচ্ছে। আর ও তো আমাকে কমপ্লিট করতে দিল না, তাই এখানে এসে কমপ্লিট করছি। শিব শিব তুমি ভালো ছেলে, এভাবে মদ খাওয়া কিন্তু তোমার ঠিক হচ্ছে না। তাহলে কি খাবো স্যার? একমাত্র খাদ্য মদ, যাতে কোনো ভেজাল নেই, গেলে নেশা হবে। বাকি সব খাবারই তো ভেজাল স্যার। শিব সবজি গায়ে রং হয়ে গেছে, চালে কাপড় হয়ে যাচ্ছে, নকল ডিম বাজে রেখে গেছে, আমাকে মাথা বলবে না, আমরা মাথা নই, মাথা আমরা হলাম অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী চলে গেছে লকডাউনের পর, যখন দেশের অর্থনীতি মুখ টুকরে পড়েছিল, আমরা তো তখন মদ খেয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করেছি। আর লকডাউনের পর উঠে যাওয়ার পর প্রথম যেটা খুলল সেটা হচ্ছে মদের দোকান। কত বড় লাইন পড়েছিল দেখ, আর আপনাদের ডিউটি ছিল সেই লাইন কন্ট্রোল করার। এটাও দেখতে হল পুলিশ মালের লাইন ক্লিয়ার করছে। দেখো মদ ছেড়ে লিভার টা যাবে, তাই আমি বলছি তুমি মদ খাওয়া ছেড়ে দাও। আমি বলছি মদ খাওয়া ছেড়ে দিয়ে, আপনি সত্য মানুষ, আপনি যখন বলছেন তখন আমি মদ খাওয়া ছেড়ে দেবো। এভাবে মদ খেয়ে না ঘুরে বেরিয়ে একটা কাজকর্ম কিছু করতে পারো।